মাজারে যে টাকা দেয় এরকম লোক আছে না? মাজারে টাকা দেওয়া যাবে অপ্রয়োজনে? মাজারে কেন টাকা দিবে? ওখানে একজন লোক শুয়ে আছে, পড়ে আছে, ওনার টাকা লাগবে? টাকা লাগবে আমাদের জীবিত যারা আছে, আমাদের কথা কর, গরিব দুস্থ সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে তাদের টাকা লাগবে। এর জন্য মাজারে যে মানত করা যাবে, মানত করতে হবে একজনের নামে, চিৎকার করে বলেন তিনি কে। অনেকে দেখবেন মাজারে যে মোমবাতি দিয়ে আসে, আগরবাতি দিয়ে আসে, হ্যাঁ কাপড় দিয়ে আসে, ছাগল দিয়ে আসে, মুরগি দিয়ে আসে, গরু দিয়ে আসে, আছে না নাই? আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জে এগুলো নাই। দেখবেন মাজারে আবার মশারিও দিয়ে রাখে, আছে না নাই? যিনি শুয়ে আছে ওনার কি মশায় কামড়ায়? তো উনি যদি মশার কামড় থেকে নিজের বাঁচাইতে না পারে, উনি আঙ্গুরে বাঁচাবে কি? কথা বলে। আবার দেখবেন অনেক ড্রাইভার অনেক মাজারের পাশ দিয়ে যখন যায়, সে গাড়ি স্লো করে ফেলে। ড্রাইভারকে জিজ্ঞেস করে, যদি জিজ্ঞেস করেন যে তুমি স্লো করলা কেন, সে বলে এখানে বাবার মাজার, বাবা অনেক গড়, গাড়ি উল্টায় দিবার পারে, কি করতে পারে? আচ্ছা গাড়ি উল্টালে কি হয়? দুর্ঘটনা হয়, মানুষ মারা যায়। যারা মানুষ মারে এরা কি বাবা নাকি ডাকা? তো এ কেমন আল্লাহ রলি, সে মানুষ মেরে ফেলে। আপনি একটু আকল খাটালে আপনি বুঝতে পারবেন যে এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। ইসলাম শিখায় চাইতে হবে একজনের কাছে, যা সাআলতা ফাসআলিল্লাহ, ফরিয়াদ করবা তো কার কাছে করব? চাইতে হবে কার কাছে? ছেলে চান কে দিবে? মেয়ে চান কে দিবে? ছেলে মেয়ে দুইটা চান কে দিবে? ব্যবসায় সফল হতে চান কে দিবে? জান্নাতি হতে চান কে দিবে? আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদের কিছু দিতে পারে? এজন্য ওনার কবরে যেও চাওয়া যায় না, ওনারে সালাম দেওয়া যায়। ওখানে যে বিশ্ব নবীকে সালাতু সালাম পাঠানো যায়, কিন্তু বিশ্ব নবীরে বলা যায় না ইয়া রাসূলুল্লাহ আমাদের আমার একটা মেয়ে দেন। তো বিশ্ব নবীর কবরের সামনে দাঁড়িয়েও চাওয়া যায়। তো বিশ্ব নবীর কবরের সামনে দাঁড়িয়ে কিছু চাইলে সৌদি পুলিশ হাতের মধ্যে লাঠি দিয়ে বাড়ি মারে, দাঁড়াতেই দেয় না, যে এখানে কি চাও তুমি, সামনে কেবলা, কেবলামুখী হও। এই বিশ্ব নবী যার কাছে যাইতেন তার কাছে চাও, তিনি ছাড়া কিচ্ছু করার ক্ষমতা গোটা বিশ্বে কারো না। আল্লাহর ধনভাণ্ডার কত বিশাল, তিনি আমাদের সবাইকে যদি জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয়, ওনার জান্নাতের মধ্যে ঠেলাঠেলি হবে তো না? কথা কর, বিশ্ব নবী আটটা জান্নাতের যে স্টেজ, এই আটটার সবগুলাই থাকবেন, উনি থাকবে জান্নাতুল ফেরদাউস। কোনটা থাকবে? তাহলে আমরা থাকবো কই? ইনশাল্লাহ করবেন না? নবী থাকবে একটায়, আমরা আরেকটায়, এটা সম্ভব? অন্য কোন জান্নাত দিয়ে আমাদের বুঝ দেওয়া যাবে? আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ আমগো নবী যেদিকে আমরা থাকবো, বিশ্ব নবী থাকবে জান্নাতুল ফেরদাউস, আমরাও থাকবো ফেরদাউস ইনশাল্লাহ। পড়ে এত বিশাল জান্নাত, কোন ধাক্কা ধাক্কি নাই জান্নাতের। এক একটা দরজা দরজা ছিলেন তো না? বিশ্বনবী যখন জান্নাতের দরজার বর্ণনা দিচ্ছেন, বিশ্বনবী বলছেন ইন্নাল মিসরা আইন মিন মাসারিআল জান্নাহ মা বাইনা মাক্কাতা ওয়া হাজার। ও সাহাবারা, জান্নাতের দরজাগুলো কত বড়, শোনো শোনো। বিশ্বনবী বললেন সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা, জান্নাতের এক একটা দরজা তত লম্বা। তার মানে এক এক ধাক্কায় কয়েকশো কোটি লোক জান্নাতে ঢুকে যাবে। তো ওই জান্নাতে আমরা সবাই যদি ফেরদাউসে থাকি, আল্লাহর কোন ঘাটতি আছে? ওই আল্লাহরে থইয়া মাজারে যায়, ওই আল্লাহরে না ডেকে বাবারে ডাকে, ওই আল্লাহর কাছে না যে মাজারে যে লাল ছালো দিয়ে আসে। দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয়, ওর বাবের ডেঙ্গুরু, ওর মারে মশাই কামড়ায়, ওর বাবারে মশাই কামড়ায়, বাপ মার কাছে যায় না। বাপ মাঝে কত বড় পীর সাহেব, গোটা বিশ্বের পীর সাহেবরা যদি একটা দোয়া করে আর বাবা মা যদি আরেক পাশে দোয়া করে, বাবা মার দোয়া আগে আগে কবুল হয়ে যাবে। এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? Do 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 do